আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আজ যেহেতু একটা বৃষ্টিমুখর দিন, তো এই দিনে কার কার কী কী খেতে মন চায় সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমার তো মন চাইছে এখন চাল ভাজা খেতে, চাল ভাজা মাখিয়ে সঙ্গে এক কাপ মশলা চা, ব্যাস আজকের সন্ধ্যাটা এতেই জমে যাবে। তো আমি এখানে এক এক করে সব কিছু নামিয়ে রেডি করে নিচ্ছি, কারণ আজকে আমি চাল ভাজা মাখাবো। আমার কিন্তু সন্ধ্যার সময় বৃষ্টি হলে চাল ভাজা মাখা খেতে খুব ভালো লাগে, খুব। তো সেই প্রস্তুতি চলছে। এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, এবার চাল মাছ, এবার আমি চাল ভাজা রেডি করব। বৃষ্টি হলে মনটা কেমন খাই খাই করে, তাই না? মনে কী খাবো কী খাবো, দিটাও কিন্তু খুব লাগে, করলে হবে না। আমার তো লাগে, আপনাদের কার কী লাগে আমি জানি না, তবে বৃষ্টি হলে খেতে মন চাই আর খুব খিদে লাগে। চাল ভাজা, চানাচুর, এবার দিচ্ছি ডাল চানাচুর, খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল। ছোলা ভাজা, এটা ছিল নিমকি, আমার সব ভালো লাগে। কিন্তু আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু কোনো কমেন্ট করেন না, কেন করেন না বলুন তো? ভালো লাগে না বুঝি আমার ভিডিও? সত্যি তো তাই, ভালো না লাগলে কেনই বা কমেন্ট করবেন, তাই না? তবে ভালো খারাপ নিয়েই তো একটা পরিবার, তাই না? যেমন আমার রোকসানা রান্নাঘর পেজে অনেকেই আছেন আমার ফ্যামিলি মেম্বার, আপনারা আপনাদের মতামতটুকু জানান, অনেক খুশি হব। আজকের সন্ধ্যাটা কিন্তু জমে গিয়েছিল, সত্যি বলছি। আপনারা একদিন বাড়িতে ট্রাই করুন, ভালো লাগবে, বেশ ভালো লাগবে। আর এই চাল ভাজাটা কিন্তু আমি ভাজিনি, আমার মা ভেজে পাঠিয়ে দিয়েছে বর্ষার সময় খাওয়ার জন্য। এখানে আমি মশলা চা বানাতে দিচ্ছি, কারণ এইসব বর্ষার দিনে প্রায় ছেলে মেয়ের আমার সবার একটু গলাটা ব্যথা ব্যথা করছে, সর্দি কাশি আছে, সেই জন্য চায়ের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আদা, তেজপাতা সব কিছু দিয়ে হালকা চিনিতে এক কাপ মশলা চা। সমস্ত মাথা ব্যথা একমাত্র ঔষধ আমার কাছে। এই চাটা খেলে আমার মনটা ফ্রেশ হয়, মাথাটাও ছাড়ে আর গলাটাও খুব ভালো হয়। মাখানো কমপ্লিট, মেয়ে হাত রেখেছে, যে চা চাল ভাজা